হবে মেয়েটাকে সুস্থ করে বাড়ি এনেছি, আবার একটা বিপদ। তারপর আজকে সকালে একটা খবর পেলাম আমাদের এক দিদির কি অবস্থা, ও চিৎকার করছে, ওর মুখ দিয়ে রক্ত, এত ও পড়ে গেছে সেন্সলেস হয়ে। মানে আমাদের ব্লগে আর কিছু পাবে না তোমরা মনে হচ্ছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। আর আজকে হচ্ছে স্যাটারডে, কালকে বেনুকে নিয়ে আমরা জাস্ট হসপিটাল থেকে এলাম। যেই ও বাড়িতে এসেছে ও আবার ওর আগে মানে মহিমায় ফিরে এসেছে, স্বমহিমায় যেটাকে বলে, স্বমহিমায় ফিরে আসা। ছোটাছুটি শুরু করে দিয়েছে, হামাগুড়ি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যেহেতু এতদিনের ওর একটা ধাক্কা গেছে, জ্বর প্লাস এতগুলো মানে স্যালাইন ওষুধ সব কিছুর একটা ডোজেজ, সব কিছু মিলিয়ে ওর শরীরটা একটু দুর্বল আছে, এনার্জিটা একটু কম আছে। কিন্তু ও তো সেটা মানবে না, ও সেটা নিয়েই যুদ্ধ করে চলেছে, হাঁটার চেষ্টা করছে, হামাগুড়ি দিচ্ছে, টলমলো খাচ্ছে। তো যাই হোক, এই করতে গিয়ে ও কালকে রাত্রেবেলায় পড়ে যায়, বিছানার মধ্যেই পড়ে যায়। মানে বিছানার ওই রেলিংটা তোমরা দেখেছো, আমাদের ওই আর্ক রেলিংটা ধরে ধরে ও হাঁটে রবিদাদু পর্যন্ত। তো রবিদাদু পর্যন্ত যেতে গিয়েই হঠাৎ করে কোনোভাবে আর কি ডিসব্যালেন্স হয়ে, আর হাত ছেড়ে ছেড়ে চেষ্টা করে তো হাঁটার, তো ওই করতে গিয়ে পিছন করে পড়ে গেছে, ভয় লেগেছে বা কিছু একটা, ও দাঁত দিয়ে জিভটাকে কামড়ে দিয়েছে। তো ফার্স্টে আমি বুঝিনি যে কী হয়েছে, শুধু দেখছি মেয়ের মুখ দিয়ে গল গল করে রক্ত পড়ছে, মানে ওটা মানে থামানো কোনো যাচ্ছেই না, একদম মানে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, এত রক্ত ভাই বেরিয়ে যাচ্ছে। কি বলবো, মানে সবে মেয়েটাকে সুস্থ করে বাড়ি এনেছি, আবার একটা বিপদ, জানি না কী হচ্ছে। আমি ভেবেছি মেয়ের দাঁত ভেঙে গেছে বা কিছু হয়েছে, এত রক্ত বেরোচ্ছে কেন মানে বুঝতেই পারিনি। তারপর দেখলাম যে জিভের সামনেরটা প্রচণ্ড বাজেভাবে কেটে গেছে, ও দুটো দাঁত দিয়ে একদম প্রেস করেছে, তো একটুর জন্য জিভটা কেটে যায়নি, বাট জিভটা অনেকটাই ড্যামেজ হয়েছে সামনের দিকে, তো সেই জন্য এত রক্ত বেরিয়েছে। তো যাই হোক, ওই সময় তো মানে আমি পুরো সেন্সলেস হয়ে গেছি প্রায় ওরকম দেখে, কারণ সবে মেয়েটাকে জাস্ট সুস্থ করে এনেছি, তারপরে আবার এরকম একটা ঘটনা, এতটা ব্লিডিং। ভাগ্যিস আমার মা ছিল, মানে ঈশ্বর যেন কোথাও না কোথাও আছেন। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ যেভাবে আমাদের সাথে রয়েছে, এত মানুষের ভালোবাসা, এক্সপেক্টেডই ছিল না যে মা আসবে। মাকে বলিও নি, কারণ মাকে বললেও মা ঘর সামলে আসতে পারে না। তো মা এসেছে, আর নিজের থেকেই মা বলেছে যে আমি থাকছি তোদের সাথে 2-3 দিন। তো বিশাল বড় ব্যাপার, মা যদি কালকে না থাকতো আমি জানি না কী করতাম। আর আমার শাশুড়ি মার ওপর প্রচুর চাপ পড়ে যাচ্ছে, কদিন ধরে আমাদের রান্নার দিদি আসতে পারছে না, আর ওই লাস্ট কদিন ধরে মার পুরো পুরো প্রেশারটা আমার ওপর পড়েছে। তোমরা দেখেছো, আমি ছিলাম না, দুই মাই আমার পাশে ছিলেন, এক মা ঘুম পাড়াচ্ছে, এক মা ওকে দুধ খাওয়াচ্ছে। তো ওর যেহেতু জিভটা কেটে গেছে, ও কিচ্ছু খেতে পারছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। একে তো মেয়ে শরীর দুর্বল, খাবার না পেলে, এত কড়া কড়া ওষুধ রয়েছে, এত ডোজ রয়েছে। তো যাই হোক, কালকে খুব বাজে একটা দিন গেছে। কালকে রাতে আমরা কেউই ভালো করে ঘুমাতে পারিনি, কারণ বেনু বারবার থেকে থেকে উঠে গেছে যন্ত্রণায়। ইভেন ও ব্রেস্ট ফিডও করতে পারছে না, কারণ যেই ও শাক করার জন্য চাপ দিচ্ছে তখনই আবার ওখান থেকে রক্ত বেরিয়ে আসছে। তো এই হচ্ছে কন্ডিশন। সকালবেলা অনেক কষ্টে এখনও ওই জায়গাটা জুড়েছে, মানে রক্ত পড়াটা বন্ধ হয়েছে, আস্তে আস্তে একটু দুধ খাচ্ছে, একটু মুসাম্বির রস দিলাম, জুস দিলাম, তো এরকম আস্তে আস্তে তরল পদার্থ বেশি খাচ্ছে। ব্রেকফাস্টও সেভাবে করতে পারিনি, তো খুব খারাপ, মানে ভালো যাচ্ছে না সময়টা। হয় ওটা সবার সাথেই হয়, বাট আমি ভীষণই ভেঙে পড়েছি। তোমরা আমাকে সবসময় স্ট্রং দেখো, বাট আমি একদমই ভালো নেই। একটু থেকে একটুতে এত ইরিটেশন হচ্ছে, এত রাগ হচ্ছে না, মানে আমার একটু থেকে একটুতেই ইরিটেশন হচ্ছে, প্রচণ্ড রাগ হচ্ছে, নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা হচ্ছে, বেনুর ওপর রাগ হচ্ছে, মানে খুব বাজে একটা কন্ডিশনের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। মেবি ডিপ্রেশন সব মিলিয়ে, মানে কিছুই ভাল লাগছে না, কিচ্ছু ভালো লাগবে না। ও বাবা দা আমাকে বলছে যে ব্লগ করো, তোমার বেটার লাগবে, কিন্তু জাস্ট আমার কিচ্ছুই ভালো লাগবে না। তারপর আজকে সকালে একটা খবর পেলাম আমাদের এক দিদির ছেলে, তোমাদেরকে বলেছি আমার এক ননদের যমজ সন্তান আছে, তো ওনার ছেলের এরকম একটা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, চা পড়ে গেছে। তো একটার পর একটা শুনছি, দেখছি, মানে কিচ্ছু ভালোই লাগবে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সময়টা চলে যাক, আর তার মধ্যে আবার বৃষ্টি, সব মিলিয়ে না পুরো কিচ্ছু ভালো লাগছে। আমাদের ব্লগ থেকে তোমরা সবসময় পজিটিভ এনার্জি পাও, আনন্দ পাও, কিন্তু জানি না আমি লাস্ট কদিন ধরে আমরা দিতে পারছি না তোমাদেরকে, আনন্দ পাচ্ছি না, হয়তো এটাই জীবন, আনন্দ দুঃখ সব মিলিয়েই থাকে। আর সব কিছু শেয়ার করি, কারণ আমি চাই না যে আমি যে এটাতে ভুক্তভোগী সেটাতে আর কেউ ভুগুক। তাই যখন যা হয় তোমাদের সাথে শেয়ার করি, প্রিকশন শেয়ার করি, সেটার সেফটি মেজার শেয়ার করি, কি কি করলে আর সেটা হবে না বা সেটাকে আটকানো সম্ভব হবে, সব কিছুই বলি। ভালো থাকো সবাই। আজকে একটা খুব মানে নেগেটিভ নোট দিয়েই ব্লগটা শুরু হলো। আশা করি দিনের সাথে সাথে দিন যত এগোবে আমাদের জীবনটাও একটু ভালো লাগবে, আমার মনটাও ভালো লাগবে। দেখা যাক, মা রয়েছে, মা এসছে বলে খুব ভালো লাগছে। মাঝে মাঝে মাকে পেলে ভালো লাগে। মা বেনুর সাথে ঘুমাচ্ছে। मा सारा रात कल के घुम हयनि तो पुरो पागल ही हये गेछिलाम कल के मा जदि ना थाकतो आमि जानि ना कि करे आमि मेयेके सामलाताम कि करे निजेके सामलाताम आमि जानि ना। ओई जन्यई बोली जे ईश्वर आछे হয়তো এরকম কিছু একটা হবে জেনেই মাকে পাঠিয়ে দিয়েছি ঈশ্বর সঠিক সময়। বেরু এখন কেমন আছে বলে দাও, তুমি এখন কেমন আছো বলে দাও সবাইকে। এই দেখ আমি কি সুন্দর মুখ খুলি, বেরু তো মুখই খুলতে চায় না, দেখ না এই মুখ খোলে না। কে বলেছে চাউমিন দাও ম্যাগি দাও বিরিয়ানি দাও, দেখ কি সুন্দর মুখ তুই তো বেরু নাম করে রাখো। ওই যদি অন্য কিছু দিয়ে ওকে ডাইভার্ট করো তাও মুখটা এরকম করে রাখো। বাস এই চলে আসছে, এটা হচ্ছে আমার ফেভারিট জায়গা তাই না। এইজন্য শান্তবারে মন শান্তবার আর দুটো বছর হলো কত কি, তারপরে ও সুস্থ হয়ে গেলে এক দুই দিনের জন্য ঘুরতে যেতেই পারবি মায়ের সঙ্গে। মা এসে একদিন না থাকবে একদিন আমরা রাখতে পারবো, যা যা খাবে আমরা তা খাইয়ে রাখবো তাই না। বাবাও তার অর্থ দিয়ে দিয়ে অনেক করে কিন্তু মায়ের জায়গা না, মা যে আলাদা মনা শোনা মাঝে আলাদা শোনা এরকম পুতুলের বাসস্থান হয়ে গেছে। পুতুলের ভালো বাসস্থান, ওরা এখন এটা খেলার বস্তু হয়ে গেছে। বাঘকে বসিয়ে রাখে, তারা পুতুলের আস্তানা করেছে, পুতুলকে রেখে লাভ করে দেয়। কল করে মোবাইলে দেখি তো এই আমাদেরই দেয় এই দেয়, এরকম ধরে ধরে হাতে এই যে এটা ওকে টুকি টুকি খেলে, এটা দিয়ে সর্বক্ষণ নিজের মনে এসব খেলবে খালি। আর আমাদের এখান থেকে ওই অবধি যাবে, খাট ধরে ধরে হাঁটবে, এরকমটা করতে চাইছে কিন্তু শরীরটা একটু মানে একটু ডিসব্যালেন্স হয়ে গেছে আর কি। পুজো যে আসছে মনেই হচ্ছে না, সবাই অসুস্থ চারদিকে, সবার বাচ্চা অসুস্থ বড়রা অসুস্থ, আমাদের এরকম একটা বাজে গ্লুমি ওয়েদার কন্টিনিউয়াসলি চলছে। পুজো শপিং তো এখন কিছু স্টার্ট করিনি, মেবি করব না আই গেস, কারণ মেয়েকে নিয়ে কোথাও যাওয়া সম্ভব না। দেখি যদি মেয়েকে রেখে যদি সম্ভব হয় ওর ঠাম্মা বা দিদুনের কাছে, জানি না দেখা যাক এবার কি হয়। করোনা না হলেও আবার এই ভাইরাল ফিভার আমাদের ব্লগে আর কিছু পাবে না তোমরা। কালকে রাতটা খুব বাজে গেছে, বাপরে বাপ, ভাবিনি যে এরকম হবে। এনিওয়েজ না মানে ওই ঘটনাটার আগে ওকে খাইয়ে দেয় নিয়েছি, ঘটনাটা হয়েছে 9টার সময়, তার আগে তো খেয়ে নেয়। তো খাওয়ার সময় ওকে আমরা চাউমিন অর্ডার করেছিলাম, আমরা চাউমিন খাচ্ছি আর ও চাউমিন দেখে মুখটা খুলছে এরকম, মুখটার কাছে চাউমিনটা আনছি মুখটা খুলছে তখন খাওয়াচ্ছে। আসলে ওরও তো জ্বরের মুখ, ওরও ভালো লাগছে না কিন্তু বাচ্চাকে তো আর বাইরের খাওয়ার সব দেওয়া যাবে না। যাই হোক ওটার লোভ দেখিয়ে টোপ দিয়ে দিয়ে ওকে খাওয়ানো হলো, চাও বা মেয়েটা খেলো, তারপর রাত্রেবেলা এই অবস্থা। কালকে এসে যেরকমটা করছিল আজকাল তার থেকে কাহিল হবে, এতটা রক্ত বেরিয়ে গেল না, খেতে পারছে না, দিকটা ব্যথা। একটু পেঁপে দিয়েছিলে? ও আমি তো পেয়েছে দেখি ফাঁকা পেঁপের প্লেট, আমি ওকে জিজ্ঞেস করছি তা কে খেলে, তুমি খেলে? শুরু হয়ে গেছে, তুই এডিট করবি না? খেতে পারছে না একদম, এমনিতে একটুখানি উইক আছে, জলের মুখ, তারপর আবার জিভ কেটে গেছে। এই যে ডগি ডগি টুকি 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 দিদিনের সাথে খিলু খিলু করছিস। এই তো বাহ, উড়ি বাবা ই কি বাহ, শিখে গেছিস। এই তো কয়েকদিন পর আমাকে বল করবি, আমি ব্যাট করবো। বেনুর এখন জিপটা একটু আগের থেকে বেটার আছে এখন, কালকে রাতে খুবই বাজে অবস্থা ছিল। দিদুনের ঠাম্মির আদর খাওয়া হচ্ছে নাকি? এখনো টলমল করছে, সেই ব্যালেন্সটা নেই, এখন হয়ে যাবে আস্তে আস্তে। প্রতিমা দরজাটা খুলে যার ঝড়ের মতো ঢুকলো, আর না তখন ওকে দেখে ও বলছে কি দাঁত ভেঙে গেছে। আমি ভাবলাম কি জানি আগের মতো আবার ওকে আর ছুটতে দেখে তখন ভাবনাটা হলো আবার কিছু হলো নাকি, তারপরে ও বললো দাঁত ভেঙে গেছে, যে ও বরফ নিতে এসছে ফ্রিজ থেকে। তখন আমি উঠে এসে দৌড় দেখি, তারপর ওকে নিয়ে দিদুনের কোলে, তারপর দেখি মুখ দিয়ে এরকম রক্ত, এত রক্ত তারপরে প্রতিমার পিছন পিছন এসে দেয় ও রক্ত দেখে একদম সেন্সলেসের মতো মাটিতে পড়ে রয়েছে। কি অবস্থা, ও চিৎকার করছে, ওর মুখ দিয়ে রক্ত এত, ও পড়ে গেছে সেন্সলেস হয়ে, মানে কি একটা বিভীষিকা পরিস্থিতি। কলের মধ্যে, বাথরুমে কলের মধ্যে একটু গেছে, একটু জল এরকম করে একটু জল দিয়েছি, দিয়ে দিয়ে জামাটা ভিজে গেছে, আমি ওই ঘরে নিয়ে ঢুকে চলে গেছি। ওরা প্রতিমাকে এদিক দিয়ে বললাম এসিতে, এসির ঘরে নিয়ে যাও, ওকে সবাই মিলে এ করে ওকে ওই ঘরে এসিতে নিয়ে গেল। রাতেও তো ঘুমায় নাই, সেই রাতেও ঘুমায় নাই, বেস্ট মিল খেতে যাবে সেটাতেও লাগছে, পেটে খিদে ওদিকে মুখে লাগছে, ও কি করবে বেচারা। বেস্ট মিল খেতে পারলে তাহলে অনেকটা কমে যেত, এমনি তোলা দুধও খেতে পারছে না, তারপরে ভাতের কোনো প্রিপারেশন কোনো কিছু তো খেতেই পারবে না, তাও শুয়েছিল। ওর দিদুন তো একদমই ঘুমায় নাই। কি বলবো, মেয়েকে সামলাবো না শিশুকে দেখবো, এমন অবস্থা হয়েছে। ওকে তো কিছুতেই সামলাতে পারছি না, ও এরকম টাটকা ব্লাড দেখে ও একদম অজ্ঞান হয়ে গেছে। মানে কি কাঁদবো, একদম হতবাক হয়ে গেছে, কি করবো বুঝতেই পারছি না, কোন দিকে যাবো, ডাক্তারকে বলবো কিনা সেটাও বুঝতে পারছি না। তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, মেয়েকে অনেক বোঝালাম যে ও ভালো আছে, তুই এবার ঠিক হ। ওলিকে দেখি আর পুরো আমার নিজের ছোটবেলা মনে পড়ে যায়। ওলি তো সেদিন আমার কাপড় লুকায়, সেটার নামে অন্য একটা পড়ে, ওর মা বলেছে তুই এরকম করছিস সেটা, তুই কাপড় লুকায় কি দিদুনকে রাখতে পারবি, তুই অন্য একটা পরে দিদুন চলে যাবে। মানে আমি খালি মামাদের ফোন করতাম, কখন আসবে কখন আসবে, মামা তো ফোন ভাই বোন নিয়ে, তারপরে দিদুন দিদিমা কখন আসবে, দিদিমা কখন আসবে, আর যদি এসে যেত আর যেতে দেবো না, সেই জামা ভিজিয়ে দেবো, জুতো ভিজিয়ে দেবো, এইরকম। মাথা মুখটা বাঁচানোর জন্য কিন্তু একটা হেলমেট বানানো দরকার, ওই মানে স্কুটার বাইকের হেলমেটের মতো, অত ভারী না হলেও মোটামুটি বাড়িতে প্রোটেকশনের জন্য। হ্যাঁ, এই আরিয়াটা আমি দিয়েছি একদম একদম বেনোর জন্য। হেলমেট ঠিক আছে, হেলমেট পরে এদিক ওদিক ঘুরবে, যত পড়বে কিছু লাগবে না, পুরো মাথাটা সেফ থাকবে, অন্তত মাথা মুখটা বেঁচে যাবে। এখন বেনুকে পাহারা দিতে হয়, পেছনে দাঁড়িয়ে থাকতে হয়। আগে কোনো ব্যাপার ছিল না, ওকে আমরা এখানে ছেড়ে দিয়ে আরামসে এদিক ওদিক ঘুরতাম। এখন দাঁড়ালে ওর পিছনে গার্ড দিয়ে থাকতে হয়, কখন না ডিসব্যালেন্স হয়ে যায় আবার। হ্যাঁ, কালকে তো ডিসব্যালেন্স হয়ে এরকম কেটে গেল, ফটটা কেটে গিয়ে কত রক্ত 2 থেকে 2.5 ঘন্টা ধরে ওর মা বসে খাওয়ায়। আর বিনুকে খাওয়ানোর জন্য বিভিন্ন রকম আমরা ওয়ে বার করছি, কখনো মুড়ি দিচ্ছি, যে মুড়ির জন্য মুখ খোলে অমনি ওর মা ঢুকিয়ে দেয়, এটা এরকম বিভিন্ন রকম প্ল্যান করে খায়। দেখো না এরকম ঘুরে যাচ্ছে যাতে আমি না দিই, অনেক রকম পন্থা বের করতে হচ্ছে। ওর মা চালা, ওর মা এই যে এটাতে ওরা মুড়ি দিয়েছি, মুড়ির জন্য মুখ খুলছে আর এটা ঢুকিয়ে দিচ্ছে। এখন আবার চালাক হয়ে গেছে, এখন মুড়ি আবার কি সাইড দিয়ে নেয় না, আমি না দিতে পারি। ঠাম্মি আর মা মিলে খাওয়া, মুঠোটাকে এরকম করে রাখতে হতে মুড়িটা ঠোকে, খাওয়ারটা না ঠোকে, কি শয়তান। আমি 2 বছর বয়স থেকে মা সামনে দাঁড়িয়ে 2 বছর বয়স থেকে নিজে হাতে খাই, খালা আবার জায়গায় রেখেও আসি, কয়েক বছর পর থেকে তো পুরো নিজেও দিতাম। ওকে খাওয়ানো নিয়ে তোমার কোনো সমস্যা হয়েছে কখনো? কোনোদিন না। শান্তি এবার খাওয়া হয়েছে, ওহ বিশাল বড় কাজ। খেলাটা মজা বুঝতে আজকে খাওয়ানোর ভিডিওটা মাকে পাঠিও, কি অবস্থা, মুড়ি দিচ্ছে একদিক দিয়ে, মুড়ি যাচ্ছে একদিক দিয়ে খাওয়া, আর যখন বুঝে যাচ্ছে এটা ঠকাচ্ছে আমাকে, এরকম করে মুড়ি খাচ্ছে না, এরকম করে কিছুতেই আমার হাত ঢোকাতে দেবে না, চালু হয়েছে এইটা। রচনা এসছে আমাদের বাড়িতে আজকে। দিদি ভাই তোমরা বললেন, তোমরা বলো না যে কিরকম সম্পর্ক ননদের সাথে। দিদি ভাই হচ্ছে আমাদের কি বলবো, দিদির থেকেও বেশি, নিজের দিদির থেকেও বেশি। এই পরিস্থিতিতে আমরা বেনুকে নিয়ে যেভাবে রয়েছি, আমাদের যে হাউস হেল্প রান্না দিতে সে আসছে না, মার এত কষ্ট, সব দেখে দিদি ভাইয়ের বাড়িতে যে হেল্প, দিদি ভাই একমাত্র হেল্প, তাকে দিদি ভাই কিন্তু পাঠিয়ে দিয়েছে যাতে এই দুদিন আমাদের লাইফে ঠিক হয়ে যায়। এটাই এটাই আমরা সবাই সবাইকে নিয়ে বেঁচে আছি, প্রত্যেককে দরকার এটাই। মানে সংসার মানে এত সুন্দরই হয়, তোমরা বলো না যে সংসার খুব খারাপ, খুব এই সবাই খারাপ, কিন্তু তুমি যদি ভালো হও প্রত্যেকটা মানুষই ভালো। এই যে আমি তো ভাবিনি যে কালকে আমার মা চলে আসবে এভাবে, এরম বিপদের দিনে কালকে দিদি ভাই চলে এলো ছুটে, সত্যি মানে সত্যি আমরা ব্লেসড এটা বলতে পারো। আর এই বিশ্বাসটা যদি রাখো মনে যে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে ভালো, প্রত্যেকে প্রত্যেকের জন্য, তাহলে কিন্তু এটা সত্যিই হয়। আমি তোমাদেরকে আগেও বারবার বলেছি, যা তুমি বিশ্বাস করবে তুমি সেটাই তো। এটাই আমি বিশ্বাস করি যে প্রত্যেকে আমাকে ভালোবাসে, প্রত্যেকে আমার পাশে আছে, সেটাই আমার সাথে হয় সবসময়। वेणुकेर ब्रिटिशदेर मतो जुलपी बेड़े जाच्छे एक दिक दिये देखो आगेकार दिनेर ब्रिटिशगुलोर मतो पिछने चुल बाड़े ना दुदिक दिये जुलपी जीभ केमन आछे जीभ जीभ देखो तो किसे ना चलो जीभ देखते हासा तो जीभ देखो देखि 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 जीभ साको मा ओ बाबा एकदम কি রেগে যায় দেখা এখন ওটাই টার্গেট কি একটু না বেটার হয় বরফ সেটা আবার দিতে হবে অত বরফ দেবে তত তাড়াতাড়ি ছাড়বে একটু না বেটার হয় এখন গুলিছ বাবা ঠিক আছে ঠিক আছে ছোট মেনু কোনা আমাদের ছোট মেনু বলে বলে এটা এখানে আমি মুড়টা থাকলে বলো আচ্ছা তো কোন দিতে ওই জবাব দাও তাহলে হ্যাঁ যখন তখন হবে না